আগামী বছরের মধ্যেই বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে শতভাগ মানুষ বললেন প্রধানমন্ত্রী সাতটি বিদ্যুৎ কেন্দ্র ও 23টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মন্দবাগ স্টেশনে কেবলই ধ্বংসের চিহ্ন পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া বগি আখাউড়া থানায় অপমৃত্যুর মামলা সৌদি আদালতের রায়ে দেশে ফিরছেন নির্যাতিতা বাংলাদেশি নারী শ্রমিক সুমি কাজ দেওয়ার নামে বিক্রি করে দেয় দালাল এবং বেনাপোল কাস্টমস হাউসের লকার থেকে চুরি গেল ১৯ কেজি স্বর্ণ নকল চাবি ব্যবহার নিরাপত্তায় নজিরবিহীন গাফিলতির দাবি ব্যবসায়ীদের